আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেজবাল আজিজ, কনসালটেন্ট টুথ কেয়ার। আমি আজ আপনাদেরকে জানাবো দাঁত ফেলার পরে কি কি করণীয়। আমাদের বিভিন্ন ধরনের রোগের কারণে দাঁতটিকে শেষ পর্যন্ত আমাদের ফেলে দিতে হতে পারে। কোনো কোনো দাঁত আমাদেরকে সাধারণভাবে ফেলা যেতে পারে, কোনো কোনো দাঁতকে আমাদেরকে সার্জিক্যালি ফেলতে হতে পারে। যদি সার্জিক্যালি কোনো দাঁত ফেলতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সেখানে সেলাই প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে শক্ত করে এক ঘন্টা তুলাটা কামড়িয়ে ধরে রাখতে হবে, যাতে কোনোভাবেই এই শক্ত কামড়টা ছুটে না যায়। শক্ত কামড়টি ছুটে গেলে আমাদের রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে 24 ঘন্টা, দাঁত ফেলার পরে 24 ঘন্টা জোরে কুলি করা যাবে না, জোরে থুতু ফেলা যাবে না, বা গরম কিছু খাওয়া যাবে না। এই তিনটি কাজ করলেই আমাদের রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে। 24 ঘন্টা পর থেকে হালকা কুসুম গরম পানিতে 1 চিমটি লবণ মিশিয়ে দিনে 7 থেকে 8 বার কুলি করতে হবে। এরপরে 5 বা 7 দিন পরে সেলাই কাটার জন্য আসতে হয়। সাধারণত এই কাজগুলো করলে আমাদের দাঁত ফেলার পরে খুব একটি অসুবিধে হয় না। ধন্যবাদ।